হ্যালো বন্ধুরা আমি শিউলি আর আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি আপনাদের কলকাতা স্টাইল এগরোল বানিয়ে দেখাবো এর জন্য কি কী জিনিস লাগবে আমি আপনাকে দেখাচ্ছি এখানে আমি তিনটে বড়ো সাইজের পেঁয়াজ কেটে রেখেছি স্লাইস করে আর এর সাথে কেটে রেখেছি আমি দুটো শশা লম্বা লম্বা করে এরকম করে কেটে রেখেছি আর কিছু আমি চীনা বাদাম নিয়েছি সেগুলোকে শুকনো ভেজে নিয়েছি একটা পাতিলেবু নিয়েছি সেটাকে আমি টুকরো করে নিয়েছি এটাকে আমরা নিংড়ে ব্যবহার করব এর সাথে নিয়েছি কাঁচা লঙ্কা ছোটো ছোটো করে কেটে নিয়েছি নিয়েছি আমি টমেটো হট সস এখানে আপনি টমেটো কেচাপও ব্যবহার করতে পারেন এই হলো আমাদের সমস্ত জিনিসপত্র এর সঙ্গে লবণ লাগবে এবার পরোটার আটা মাখার জন্য আমি এখানে প্রথমে নিয়েছি ময়দা ময়দার সঙ্গে সঙ্গে আমি নেব অল্প একটু গমের আটা যতটা আমি ময়দা নিয়েছি তার চার ভাগের এক ভাগ আমি গমের আটা নিচ্ছি আমি চারটে পরোটা তৈরি করব। মানে চারটে এগরোল তৈরি করব সেই হিসাবে আমি পরিমাণটা নিয়েছি আপনিও নিজের হিসাবে নিয়ে নেবেন এক বড় চামচ তেল দিয়ে দিলাম সাদা তেল আর এখানে আমি একটুখানি লবণ দিয়েছি এক টি স্পুন থেকে একটু কম হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে তারপরে আমরা অল্প অল্প করে জল দিয়ে খুব ভালো সফট একটা ডো তৈরি করে নেব। যেরকম আমরা রুটি বা চাপাতির জন্য বানাই সফট ডো ওরকম করে বানিয়ে নেব আর এখানে আপনি চাইলে সম্পূর্ণটা গমের আটা বা সম্পূর্ণটা ময়দা দিয়েও ডোটা বানাতে পারেন দেখুন আমাদের ডো একেবারে তৈরি হয়ে গেছে একটুখানি গমের আটা নিলে কি হয় বেলার সময় খুব ভালো সুবিধা হয় খুব বেশি রাবারের মতো হয় না এই দেখুন এরকম সফট করে আমি ডোটা বানিয়ে নিয়েছি এবার ডোটাকে আমাদের রেস্টে রাখতে হবে পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য ছেড়ে দেব তারপরে আমরা ফিরে আসব দেখুন পনেরো থেকে কুড়ি মিনিট হয়ে গেছে আমি বড় একটা লই নিয়ে নিয়েছি আসলে আমি একটু বড়ো সাইজের পরোটা করবো এই কারণে একটু বড় লই নিয়েছি আর ওই হিসাবেই আমি আটাটা লাগিয়েছি আপনিও নিজের পরিমাণ মতো আটা নেবেন কতটা বড়ো সাইজের পরোটা করবেন আর কতগুলো পরোটা করতে চান সেই হিসাবে আটা লাগিয়ে নেবেন একটুখানি শুকনো ময়দা বা শুকনো আটা দিয়ে দেব তারপরে বেলে নেব আপনি চাইলে তেল দিয়েও বেলতে পারেন দেখুন আমি পরোটা বেলে নিয়েছি নর্মাল যেরকম আমি চাপাতি করি তার থেকে একটুখানি মোটা রেখেছি আপনি চাইলে চাপাতির মতোও করতে পারেন আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি এরকম এতটুকু মোটা আমি করেছি এবার আমরা পরোটা ভাজার জন্য চলে যাব। আমি তাওয়া গরম করতে রেখে দিয়েছি তাওয়া অলরেডি গরম হয়ে গেছে আর তাওয়ার ওপরে আমি পরোটাটা দিয়ে দিলাম শুরুতেই তেল দিতে হবে না নিচের সাইডটা একটু শেঁকা হয়ে গেলে এবার আমরা পাল্টে দেব পাল্টে দিয়ে এই ওপরের সাইডে তেল লাগিয়ে দেব আমি এখানে সাদা তেল ব্যবহার করছি আপনি চাইলে ঘি বা বাটারও ব্যবহার করতে পারেন একটা স্প্যাচুলা দিয়ে এরকম করে সুন্দর করে লাগিয়ে দেব সব দিকে আর ততক্ষণে আমাদের নিচের সাইড শেঁকা হয়ে যাবে আর আমরা পরোটাটাকে পাল্টে দেব পাল্টে দিয়ে এই সাইডেও আবারও তেল লাগিয়ে দেব। একটা স্প্যাচুলা দিয়ে খুব ভালো করে তেলটা লাগিয়ে নেব তারপরে আমরা স্প্যাচুলা দিয়ে চেপে চেপে ভেজে নেব যেখানে আমাদের লাগবে কম ভাজা হয়েছে সেখানে আমরা চেপে চেপে ভেজে নেব আমাদের পরোটা দু সাইড থেকে খুব ভালোভাবে শেঁকা হয়ে গেছে এবার আমরা পরোটা তুলে নেব আর এরকম করেই বাকি পরোটাগুলো ভেজে নেব এবার এগরোল বানানোর জন্য আমি একটা কাপ নিয়েছি আর কাপের মধ্যে একটা ডিম ফাটিয়ে দিয়ে দেব এর মধ্যে একটুখানি লবণ দেব আর লবণ দিয়ে ডিমটাকে ভালো করে ফেটিয়ে নেব এরকম করে ফেটিয়ে রেখে দিতে হবে অন্য আর কিছু দিতে হবে না পেঁয়াজ বা টমেটো কিছুই দিতে হবে না শুধুমাত্র লবণ দিয়ে ফেটিয়ে আমরা নিয়ে নেব এবার আমরা চলে যাব আবার তাওয়ার কাছে হিট চালু আছে একটুখানি তেল দেব তেলটা ভালো করে ছড়িয়ে দেব। তাওয়াটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে তারপরে হিট একেবারে কম করে দিয়ে আমরা ডিমটা দিয়ে দেব। ডিমটাকে খুব ভালোভাবে ছড়িয়ে দিতে হবে যাতে তাওয়ার সব জায়গায় ডিমটা ভালোভাবে ছড়িয়ে যায় একেবারে এরকম করে ভালোভাবে ছড়িয়ে যাওয়ার পরে এর ওপরে আমরা পরোটাটা রেখে দেব আরামসে ওপরে এরকম করে পরোটা রেখে দিতে হবে কিছুক্ষণের জন্য ওয়েট করব চার পাঁচ সেকেন্ডের জন্য যাতে ডিমটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায় মানে কাঁচা না থাকে আর একটু সাইড সাইড থেকে ছাড়িয়ে নেব যাতে যখন আমরা পাল্টাবো তখন ডিমটা প্যানে লেগে না থাকে আর এবার আমরা খুব সহজে এরকম ওপরে স্প্যাচুলা দিয়ে তাওয়াটাকে পাল্টে দিলেই দেখুন এরকম করে ডিমটা সহ পরোটাটা পাল্টে যায় এবার আমরা এটাকে নামিয়ে নিয়ে নেব দেখুন আমি আরও একটা পরোটা এরকম ডিমের সাথে বানিয়ে নিয়েছি এবার আমি এগরোল বানিয়ে দেখাচ্ছি এভাবে মাছ বরাবর লম্বা করে প্রথমে পেঁয়াজ দিয়ে দেব যেটা আমরা কেটে রেখেছিলাম যে সমস্ত জিনিস আমরা গুছিয়ে রেখেছিলাম সব কিছুই এক এক করে উপর দিয়ে দিয়ে দিতে হবে এরকম লম্বা করে পরিমাণটা কম বেশি করতে পারেন নিজের পছন্দ অনুসারে পেঁয়াজ দিয়ে দিয়েছি শশা দিয়ে দিলাম কাঁচা লঙ্কা দিয়ে দেবো স্বাদ মতো যেরকম ঝাল আপনি চান একটুখানি লবণ ওপর দিয়ে ছড়িয়ে দেবো স্বাদ মতো লবণ আপনি চাইলে আগে থেকে পেঁয়াজ আর শশাকে আগে থেকে লবণে মিশিয়ে তারপরে আপনি এখানে দিতে পারেন কিন্তু এভাবে কি হয় কি পেঁয়াজ আর শশা দুটোতেই জল ছেড়ে দেয় এই কারণে আমি এরকম করে দেওয়া পছন্দ করি লেবু আমি নিংড়ে দিয়েছি আপনি দেখতে পাচ্ছেন ওপর দিয়ে কিছু ভাজা মংফলি মানে চীনা বাদামও দিয়ে দেব আর সবার শেষে এখানে আমরা দিয়ে দেবো টমেটো কেচাপ বা টমেটো হট সস যেটা আমরা নিয়েছি এর সঙ্গে সঙ্গে আপনি এখানে চাইলে গ্রিন চিলি সস এবং মায়োনেজও দিতে পারেন রেস্টুরেন্টওয়ালা দেয় কিন্তু নর্মালি যে স্ট্রিটওয়ালা থাকে ওরা কিন্তু দেয় না ওরা শুধু টমেটো সস দিয়েই কাজ চালিয়ে নেয় আপনি চাইলে এখানে গ্রিন চিলি সস আর মায়োনেজ দুটোই দিতে পারেন বা যে কোনো একটাও দিতে পারেন এবার আমরা সব কিছু সহ এইভাবে পরোটাটাকে রোল করে নেব আরামসে রোল করে নেব আর নিচের সাইডটা আমরা একটা পেপার দিয়ে মুড়িয়ে দেবো দেখুন একেবারে এইভাবে বাজারের স্টাইলে নিচের সাইডটা এরকম মুড়িয়ে বন্ধ করে দিতে হবে যাতে এগরোলটা না খোলে ওপরে একটু খালি খালি দেখা যাচ্ছে আরও কিছু পেঁয়াজ মুংফলি আমি দিয়ে নিলাম আর ওপরে একটুখানি সস দিয়ে দিলাম যাতে দেখতে সুন্দর দেখায় ভরপুর দেখায় এই দেখুন আমাদের এগরোল কিন্তু একেবারে তৈরি হয়ে গেছে একেবারে কলকাতা স্ট্রিট স্টাইলে এরকম করে আমি বাকি পটাটাও তৈরি করে নেব বাকি এগরোলটাও তৈরি করে নেব দেখুন একেবারে বাজারের স্বাদে দেখলেন তো বন্ধুরা বানানো কতটা সহজ একেবারে ঝটপট আপনি তৈরি করে ফেলতে পারবেন যখনই আপনার খেতে মন চাইবে এমন কি বাজারে যে ইনহাইজেনিক যেটা ব্যাপার হয় সেটা কিন্তু এখানে থাকছে না বাড়ির জিনিস খুবই হাইজেনিকভাবে আপনি তৈরি করছেন আর খেতেও সেই রকমই মজাদার যতটা কি বাজারে পাওয়া যায় অবশ্যই বাড়িতে রেসিপিটি ট্রাই করুন বন্ধুরা আর যদি ট্রাই করেন তাহলে কমেন্টে আমাকে অবশ্যই জানাতে ভুলবেন না যে আপনার কেমন লাগলো কলকাতার এই এগরোল পুরো ইন্ডিয়া জুড়ে সব জায়গায় ফেমাস সব জায়গার মানুষ কিন্তু এটা পছন্দ করে আর বাড়িতে বানিয়ে খেতে পারলে আর কথা কি। অবশ্যই রেসিপি ট্রাই করুন বন্ধুরা আর যদি আপনার এই ভিডিও ভালো লাগে তাহলে ভিডিওকে অবশ্যই লাইক করুন আর প্লিজ প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব না করে যাবেন না ততক্ষণে আমার বাকি এগরোলটাও কিন্তু তৈরি হয়ে গেছে আপনি দেখতে পাচ্ছেন এবং কতটা ভালো লাগছে দেখতে একেবারে বাজারের স্টাইলে আর খেতেও কিন্তু একেবারে বাজারের মতোই সুস্বাদু আমি এখন দুটো এগরোলই তৈরি করে দেখাচ্ছি বাকি দুটো আমি পরে তৈরি করব ক্যামেরার পেছনে ঠিক আছে বন্ধুরা আজকের জন্য এ পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে আর সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আর খেতে থাকুন বাই বাই